নামেই মাদ্রাসা, আদতে জঙ্গি সংগঠনের জন্য তহবিল জোগাড় করার খুরোর কল, দাবি এনআইএর। দমকলের নদাপাড়ায় এই কারবারি চালাত ধৃত জঙ্গি আল মামুন কামাল। টাকা আসতো কেরালা থেকেও, প্রতিবেশীরা জানতেন না কিছুই। মামুনের আসল রূপ প্রকাশ পেতে আতঙ্কে সিঁটিয়ে গোটা ডোমকল। মাটির ঘর, সামনে এক চিলতে দেওয়া, বোর্ডের বালাই নেই, এইটাই নাকি মাদ্রাসা। এনআইএ তদন্তকারীরা বলছেন, এই মাদ্রাসার নামে রশিদ ছাপিয়ে চলত আল কায়দার জন্য ফান্ড রেজিং মাস্টারমাইন্ড আল মামুন কামাল। পশ্চিম নওদাপাড়া মিনি শিশু শিক্ষা মাদ্রাসা, এই রশিদ ছাপিয়ে এখান থেকে অর্থ সংগ্রহ করা হতো, এমনই কিন্তু তদন্তকারী অফিসাররা দাবি করছেন। এবং সেই মতো এই শিশু শিক্ষা কেন্দ্রের যে মাদ্রাসা, তার সামনে এই মুহূর্তে আমরা হাজির হয়েছি। গ্রামবাসীরা বলছেন, এটা কোনো মাদ্রাসা নয়। তবে বেশ কয়েক মাস আগে এখানে আল মামুন কামাল, তিনি এর দায়িত্ব নিয়েছিলেন, তিনি এখানকার সম্পাদক ছিলেন এবং এলাকার ছেলেমেয়েদের এখানে মূলত আরবি শিক্ষা দেওয়া হতো। এটা মূলত একটা ওয়াক্তীয় মসজিদ, এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় এবং মাস ছয়েক আগে থেকে এখানে আল মামুন কামালের উদ্যোগে কিছু ছেলেদেরকে ওই নামাজ শিক্ষার জন্য একটা মৌলবি রাখা হয়েছিল। মাইনুর বলে একটা গ্রামেরই ছেলে, তো তাকে রাখা হয়েছিল এখানে। সে মূলত শিশুদেরকে ওই আরবি শিক্ষা দেওয়া হতো। গ্রামের মানুষের সামর্থ্য কম, তার উপর লকডাউন, তহবিল জোগাড়ের জন্য আল মামুন তাই পাখির চোখ করে কেরালাকে। নিজেও পরিযায়ী শ্রমিক, সেখানকার শ্রমিকদের মধ্যে বিলি হতো রশিদ, আসত চাঁদা, যা মামুনের অ্যাকাউন্টেই ঢুকত বলে জানেন গ্রামের মানুষ। কেরালাতে যেত, ওখানে লেপার শ্রেণীদের কাছ থেকে পয়সা তুলতো, তুলে এই মসজিদের জন্য কাজ হতো, মাদ্রাসার জন্য কাজ হতো। মাস তিনেক মাদ্রাসা চালাইছিল, চালানোর পর মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়। কত টাকা তুলতো সেটা কি আপনি জানতেন? না, সেটা জানা কেরালাই লেবার শ্রেণীর টাকা দিত, যারা লেবার শ্রেণী কাজ করতো তাদের কাছ থেকে হয়তো হাতে হাতে রসিদ দিত, কিছু কালেকশন করতো আর কাজে লাগাতো। ডোমকলের প্রায় প্রতি পরিবারের কেউ না কেউ পরিযায়ী শ্রমিক, কাজ করতে যান কেরালায়। আর আগে থেকে জঙ্গি হাব হিসেবে পরিচিত দক্ষিণের রাজ্যে উঁত পেতে থাকে আল কায়দা, আইএস এর মতো জঙ্গি সংগঠন। বিপুল অর্থ আর জিহাদের ককটেলে চলে মগজ ধোলাই। পাঁচ বছর আগেও ডোমকলের ছবিটা কিন্তু এমন ছিল না, কিভাবে যেন বদলে গেল গোটা ডোমকল। আমার পেছনে রাস্তার দুপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, এগুলো গত চার পাঁচ বছর আগেও ছিল কাঁচা মাটির বাড়ি, এলাকায় ছিল অদ্ভুত দারিদ্রতা। এখন সার দিয়ে নতুন করে তৈরি হচ্ছে পাকা বাড়ি, বাড়িতে টাকা এসেছে, আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর গ্রামের মানুষজন বলছেন, এ সবটাই হয়েছে ভিন দেশে কাজ করতে গিয়ে যে টাকা উপার্জন করেছেন সেই টাকায়। তাঁদের মহকুমাতেই নয় জন আল কায়দা জঙ্গি, ভয়ে সিঁটিয়ে গোটা এলাকা। হওয়ার পর থেকে বাইরে যেতে ইচ্ছা করছে না, কখন কার কি হয় বুঝতে পারছেন। ও তো একটা ভালো ছেলে ছিল, ওর একটা বিপদ ঘটে গেল, আমারও হতে পারে। দেশি পড়ে থেকে ওরা কেরালাতে কাজে তাকে তো যেতেই হবে, তবু ভয় কাজ করছে যে কি হয়। এবার কেরালাতে যারা গিয়েছিল তারাই নাকি ধরা পড়লো, তাই শুনছি। এবার সেটা তো ভয় একটা কাজ করছে।